দৈর্ঘ্যে প্রস্থে মানুষের সমান, ওজন 150 কিলো, মুখে তার বড় বড় সুর, দেখলে রূপকথার চরিত্র মনে হতে পারে, তবে তেমন কিছু নয়। দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এমনই এক দৈত্যাকার সামুদ্রিক মাছ, নাম কই ভোল। মোর পারাদ্বীপের টলর চালিছি, মোর টলরে মাছটা ধরা হয়েছিল, তার না হচ্ছে কই ভোল, তার ইংলিশ না হচ্ছে রিপকর্ড। এটা কই দীঘা সমুদ্র কই আর কি, এটা সমুদ্র মাছ, সমুদ্রতে সচরাচর পড়ে না এমনি, এটা দীঘা কই বল মাছ বলে, একে আজকেই ধরা পড়েছে। এটা এটা পারাদ্বীপের ট্রলার আর কি, এটা ওজনে প্রায় 1.5 কুইন্টাল খানি হবে, 35-35 বিক্রি হয়েছে। এটা বিরল প্রজাতির সেই মাছ দেখতেই ভিড় জমে গেল সমুদ্র পাড়ে, সচরাচর পাড়ের কাছাকাছি আসে না এই মাছ, কিভাবে এদিন ভেসে এসেছিল কে জানে। তবে জালে পড়তেই হয়ে গেল দফা রফা, চলল দড় হাঁকাহাঁকি, শেষমেশ 1000 নয় 5000 নয়, একেবারে 35,000 টাকায় মাছটিকে কিনে নিয়ে গেলেন লালটু নামের এক স্থানীয় ব্যক্তি। মাছটা আমি বেচলাম 35,000 টাকায়, মাছটা বেচেছি আমি, যিনি কিনেছেন বসিরিয়াটের লালটু কিনেছেন 35,000 টাকা দিয়ে, মাছটা মুলান থৌক দাম হয়েছে, খাওয়ারের জন্য মাছটা নেওয়া হয়েছে। কোষে রান্না করে কৈভল দিয়ে মধ্যাহ্নবোধ সারাই ছিল লক্ষ্য। মো না অশোক কুমার সাহু, মোর হচ্ছে পারাদ্বীপের টলর চালিছি, মোর টলরে মাছটা ধরা হয়েছিল, তার না হচ্ছে কৈভল্য, তার ইংলিশ না হচ্ছে রিপকর্ড। পারাদ্বীপের কাছে এসএসসি নামের একটি ট্রলারে উঠেছিল ওই মাছ, তারপর দীঘার আড়তে এনে ফেলা হয়, সেখান থেকেই চলে যায় গৃহস্থের বাড়ি। দ্য ওয়াল ব্যুরো।